ব্রুসেলোসিস কিন্তু মোস্ট কমন জুনোটিক ডিজিজ, এটা নিশ্চয় তোমরা জানো। এবং ব্রুসেলোসিস মিডিল ইস্টে প্রচুর পরিমাণে হয়, এই তথ্যটা নিশ্চয় তোমরা অনেকে জানো। ওয়ার্ডে কিন্তু আমরা ব্রুসেলোসিসের রোগী দেখেছি, বিশেষ করে যারা মিডিল ইস্টে কাজ করতেন ফিরে এসেছেন তাদের মধ্যে কিন্তু এই অসুখটা আমরা দেখেছি। এখন একটা প্রশ্ন রাখতে পারে যে এটাকে জুনোটিক ডিজিজ বলতে আমরা জানি যে এনিম্যাল থেকে এটা হিউম্যানে ছড়ায়, সেখানে উট বা দুম্বা অথবা হচ্ছে যে গরু ছাগল এসব যেসব প্রাণী আছে সেসব প্রাণী থেকে, কিন্তু সেসব প্রাণী থেকে এই অসুখটা কিন্তু মানুষে ছড়ায়। সেসব প্রাণী থেকে যে দুধ পাওয়া যায় সেইটা যদি আনপাস্তুরাইজড হয়, অর্থাৎ সেটা যদি সঠিকভাবে আমরা জীবাণুমুক্ত না করি, অনেকে সেখানে কিন্তু কাঁচা দুধ খায় এবং যে মিট মাংস খায় তার মাধ্যমে কিন্তু এটা মানুষের মধ্যে ছড়াতে পারে। এছাড়া আরও যেমন ইনহেলেশনের মাধ্যমে কিন্তু এটা জীবাণু ভিতরে ঢুকতে পারে, এবং আমাদের মিউকোসাল সার্ফেসে যদি সেসব এনিম্যালের যদি কোনো বডি ফ্লুইডের কন্ট্যাক্টে আসে তাহলে কিন্তু এই অসুখটা মানুষের মধ্যে ছড়াতে পারে। তাহলে ব্রুসেলোসিস কীভাবে ছড়ায় এটা আমরা জানলাম, এবং মিডিল ইস্টে বেশি হয় এটা জানলাম, এবং এটা মোস্ট কমন জুনোটিক ডিজিজ, অর্থাৎ সবচেয়ে বেশি কিন্তু জুনোটিক ডিজিজের মধ্যে সবচেয়ে কমন কিন্তু ব্রুসেলোসিস। এবং এটা কিন্তু আমরা জুনোটিক ডিজিজ মানে জানি যেটা প্রাণী থেকে হিউম্যানে ছড়ায়, এবং কী কীভাবে ছড়াতে পারে সেটা বললাম, আনপাস্তুরাইজড মিল্ক এবং যে মিট এর মাধ্যমে কিন্তু জীবাণু, যেটা গ্রাম নেগেটিভ একটা ব্যাকটেরিয়া, সেটা কিন্তু মানুষের মধ্যে প্রবেশ করে বিভিন্ন অসুখ তৈরি করে। এখন এটা কিন্তু আমরা তিন ভাগে ভাগ করি, একটা অ্যাকুট প্রেজেন্টেশন হতে পারে, ক্লিনিক্যাল ফিচারের কথা বলি, সাব অ্যাকুট হতে পারে। অ্যাকুট মানে এক মাসের কম ডিউরেশনে যদি এর সাইন সিমটমস থাকে, এক মাস থেকে ছয় মাস হলে কিন্তু আমরা সাব অ্যাকুট বলি, এবং ছয় মাসের বেশি হলে সেটাকে আমরা ক্রনিক ইনফেকশন বলি। এবং এটা লক্ষণ কিন্তু যেটা ফিভার থাকে, ওয়েট লস থাকে, সোয়েটিং থাকে, ম্যালেজ থাকে, তারপরে আরও অ্যানোরেক্সিয়া নাওসিয়া এইসব থাকে, এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে। এবং এটার সাথে কিন্তু হেপাটোস্প্লেনোমেগালি অর্থাৎ অর্গানোমেগালি পাওয়া যেতে পারে। তাহলে ক্লিনিক্যাল ফিচার নিশ্চয়ই আমাদের মনে থাকবে, পেশেন্টের হিস্ট্রি শুনে তার ফিভার, ওয়েট লস, নাইট সোয়েটিং বা সোয়েটিং, প্রচুর ঘাম হয়, এবং তার সাথে তার ম্যালেজ অস্বস্তি হয় এক ধরনের, এবং এটার সাথে হেপাটোস্প্লেনোমেগালি আমরা যদি পরীক্ষা করি তাহলে দেখব যে তার হেপাটোস্প্লেনোমেগালি পাওয়া যাচ্ছে। তাহলে বিষয়টা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এবং এলাকাটা ইম্পর্টেন্ট, যদি মিডিল ইস্টে কাজ করতো তিনি যদি দেশে ফিরে এরকম ফিভার, ওয়েট লস, তারপরে নাইট সোয়েটিং এসব সোয়েটিং, এবং এর সাথে আমরা যদি এক্সামিন করে হেপাটোস্প্লেনোমেগালি পাই, তাহলে কিন্তু এই অসুখটার কথা মাথায় রাখতে হবে, যেহেতু এটা বললাম মোস্ট কমন জুনোটিক ডিজিজ। এরপরে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে টিবির সাথে কিন্তু এটা টিউবারকুলোসিস বা যক্ষা, তার সাথে কিন্তু এই অসুখের সাইন সিমটমসের মিল আছে। যক্ষাতেও কিন্তু আমরা ফিভার, ওয়েট লস, নাইট সোয়েটিং এই বিভিন্ন রকম যে সমস্যাগুলো হয় সেটা কিন্তু আমরা টিউবারকুলোসিসে পাই, তাহলে সেই অসুখটার কথাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং আমাদের দেশের প্রেক্ষিতে কিন্তু টিউবারকুলোসিস কমন, তবে যেসব দেশের কথা বললাম সেসব দেশ থেকে কেউ ফেরার পর যদি সেরকম সাইন সিমটমসের কথা বলে তাহলে কিন্তু আমরা মাথায় ব্রুসেলোসিসের কথা অবশ্যই মনে রাখবো। তাহলে এরপরে আসে আমরা ডায়াগনোসিসের জন্য কী কী টেস্ট করি, সেটার জন্য প্রথমে যেটা আমরা বলি সেটা হচ্ছে কালচার। এই ব্যাকটেরিয়াটা যদি আমরা কালচার করি তাহলে কিন্তু আমরা ব্যাকটেরিয়াটার এক্সিস্টেন্সটা বুঝতে পারবো, তবে এটা কিন্তু ভেরি স্লো গ্রোয়িং ব্যাকটেরিয়া, অর্থাৎ খুব আস্তে আস্তে কিন্তু এটা এটা গ্রো করে। যেমন এটা ডাবলিং টাইমটা অনেক বেশি, তোমরা জানো যে ব্যাকটেরিয়া একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে করে কিন্তু সংখ্যা বৃদ্ধি হয়, সেটার কিন্তু সময়টা একটা থেকে দুইটা হতে যে সময়টা লাগে এটা কিন্তু অনেক বেশি। এছাড়া সেরোলজিক্যাল টেস্ট করেও কিন্তু এটা ডায়াগনোসিস আমরা করতে পারি। আর ট্রিটমেন্টের কথা যদি বলো তাহলে এটা রিফাম্পিসিন, তারপরে হচ্ছে সেপ্টিয়াক্সোন, কট্রাইমোক্সাজল, এই ধরনের ওষুধ আমরা ব্যবহার করি, ডক্সিসাইক্লিন, তারপরে রিফাম্পিসিন, তারপরে সেপ্টিয়াক্সোন, কট্রাইমোক্সাজল, এই ওষুধগুলো কিন্তু রিফাম্পিসিন, এই ওষুধগুলো কিন্তু আমরা ব্যবহার করি, এবং এটা কিন্তু রিল্যাপস করতে পারে, অর্থাৎ রোগী ভালো হয়ে গেল পরে কিন্তু আবার এই অসুখটা আসতে পারে যদি ইনঅ্যাডিকুয়েট, কারণ এটা লং ডিউরেশনের ট্রিটমেন্ট দিতে হয়, যেহেতু ব্যাকটেরিয়াটা ভেরি স্লো গ্রোয়িং, এর জন্য এটা ট্রিটমেন্টটা কিন্তু অনেক লম্বা ডিউরেশনে দিতে হয়। এখন কম ডিউরেশনে যদি দেওয়া হয় বা কেউ যদি সঠিকভাবে ট্রিটমেন্ট নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত না নেন তাহলে কিন্তু সেটা আবার রিল্যাপস করতে পারে, তাহলে এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আশা করি ব্রুসেলোসিস সম্পর্কে প্রশ্ন কিন্তু আসে, যে প্রশ্নে আসুক আমার মনে হয় যে তোমরা নিশ্চয়ই অ্যান্সার করতে পারবা। তো এটা মোস্ট কমন জুনোটিক ডিজিজ, এটা জানো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে হয়, এবং এটা অ্যানিম্যাল থেকে
হিউম্যানে ছড়ায়, সেটা আনপাস্টুরাইজড মিল্ক অথবা মিটের মাধ্যমে কিন্তু ছড়াতে পারে, আরও বিভিন্ন মাধ্যম বললাম। এটা অ্যাকুট প্রেজেন্টেশন হতে পারে, সাব অ্যাকুট প্রেজেন্টেশন হতে পারে এবং ক্রনিক প্রেজেন্টেশন সবভাবেই হতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর আমরা কালচার এবং আমরা সেরোলজিক্যাল টেস্ট করে ডায়াগনোসিস করি এবং রিফামপিসিন, এরপরে কট্রাইমোক্সাজল, সেপট্রিয়াক্সন, জেন্টামাইসিন এই জাতীয় ওষুধ দিয়ে কিন্তু আমরা চিকিৎসা করি। আর এটা কিন্তু রিল্যাপস হতে পারে, অর্থাৎ একবার হয়ে আবার হতে পারে, তখন সেটার জন্য চিকিৎসা করতে হবে। তবে রিল্যাপস হওয়ার প্রধান কারণ কিন্তু সঠিকভাবে অ্যান্টিবায়োটিক না খাওয়ার কারণে, একটা লং ডিউরেশন অ্যান্টিবায়োটিক খেতে হয় এবং ইনঅ্যাডিকুয়েট যদি ডোজ হয় তাহলে কিন্তু হতে পারে, তো এদিকে একটু খেয়াল রাখতে হবে।